হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 8:30, আর আজকে হচ্ছে তোমার সোমবার। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর মাই ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ভাবলাম আজকে একটু সকাল থেকে ব্লগ করা যাক। আর অনেকদিন আমি কি করি, কি কাজ করছি, কি না করছি, সেগুলো অনেকদিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি তোমাদের সাথে এই সব কিছুই শেয়ার করবো। তার মানে একটা ইন্ডিয়ান হাউস ওয়াইফের কী কী মানে সকালবেলায় রুটিন থাকে, মর্নিং রুটিন কী কী কাজ থাকে, তো সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা অনেকে জানো, আর যারা আগের ভিডিও দেখেছো টুকিটাকি কিছু আমি দেখিয়েছি, কিন্তু আজকে প্রপার কী করি আমি সেটা সব কিছু শেয়ার করবো। ঘুম থেকে উঠে গেছি, জাস্ট উঠে ব্রাশ করে নিয়েছি, এখনও পর্যন্ত আর অন্য কিছু হয়নি কাজ। তো যে কাজগুলোই করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার হবে। আর এই যে এখানে আছে আমার ওষুধ, এটা হচ্ছে আমার থাইরয়েডের ওষুধ, যেটা আমাকে রোজ নিতে হয় সকালবেলায় ঘুম থেকে উঠে। তো এখন এটাকে নেব, নিয়ে তারপরে স্টার্ট করব আমার কাজ। চলো দেখো, মেডিসিনটা নিয়ে নিয়েছি আর বাইরে চলে এসেছি। প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে, সবার আগে এই যে বাইরে স্পেসটা আছে দেখতে পাচ্ছ, এই স্পেসটা আমি ভালো করে ঝাড় দিই। ঝাড় দিয়ে তারপরে এটাকে পোছা লাগিয়ে দিই, একটু লাগিয়ে দিয়ে তারপরে রুমের সব কাজ আমি করি। এখন এটা মানে বলতে পারো বাইরের একটা জায়গা, তো এটাকে আমি সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। তো চলো ঝাড়ু লাগিয়ে নিই। বাসনগুলো আছে সেই বাসনগুলোকে সব মেজে নেবো, তার কারণ এই একবারে এক টাইমের বাসন যেগুলো পড়ে সেগুলো আমাকে মেজে নিতে হয়। আর এর পরে বাদ বাকি যেগুলো হবে টুকিটাকে আমি কিছু মেজে নিই, তার মধ্যে আবার রুমা চলে আসে, রুমা তারপর সেগুলো মেজে নেয়। ব্যাস, সব তো ফেলে রাখা যায় না। না চলো, চা করা অলরেডি হয়ে গেছে। আর চা করাটা তোমার সাথে শেয়ার করতে পারি, আমার মা করেছে ওটা। আর এখানে হচ্ছে নুডলস বয়েল হচ্ছে, আর এই হচ্ছে দুটো আলু, এটা আলু দিয়ে আর বাদাম দিয়ে নিরামিষ করে করবো, যেহেতু আজকে সোমবার মা নিরামিষ করে। তার জন্য ব্রেকফাস্টটা এমনই করছি যাতে সবার হয়ে যাবে, আর তিন দিয়ে কিছু দিয়ে করছি না। তো হয়ে গেছে আমার নুডলসটা বয়েল হয়ে গেছে। চলো চলো জলদি করে করে নিই, করে নিয়ে তারপরে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ দেখো, সে কালকে শ্যুট করছিলাম, আমি কালকে ভিডিও করছিলাম যে আমার মানে মর্নিং রুটিনটা কী সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে একটা ইন্ডিয়ান হাউস ওয়াইফের মর্নিং রুটিন কী হয়, তো সেটা শেয়ার করার ছিল। মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তারপরে যখন নুডলসটা বানালাম সেটা তোমাদেরকে যেতে দেখাবো, তারপরে সে যখন খেলাম সেগুলো যে শেয়ার করব। পরে আরও টুকিটাকি অনেক কিছু কাজ করেছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি, তার কারণ আমার চোখটা দেখো, চোখটা দেখলে তোমরা বুঝতে পারবে লাল হয়ে গেছে পুরো, আবার চোখে যন্ত্রণা হচ্ছে আর ভীষণ কষ্ট হচ্ছে, চোখটা টস 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 করছে, পুরো ড্রপ দিচ্ছি, জানি না কী হবে। তো আর মাথাটা পুরো পুরো যন্ত্রণা করছে। তো ব্যাস সেই কারণে আমি কালকে কোনো আর ভিডিও করিনি, ক্যামেরার সামনেই আসিনি, কিচ্ছু করিনি। আজকে এইমাত্র এখন 12টা বাজে, আর আজকে এইমাত্র তোমার স্নান টান করে এলাম, এসে ঠাকুরকে একটু পুজো টুজো মা দিয়ে গেছে, আমি তারপরে জাস্ট একটুখানি মানে জল মিষ্টি আড়াইয়ে দিলাম, দিয়ে টিয়ে এসে তোমাদের সামনেই এখন কথা বলছি। আর চোখটা তাও এখনও যন্ত্রণা করছে, এখন আবার আমি কথাটা তাও বলার পরে এক ড্রপ দেবো, দিয়ে একটু রেস্ট নেবো, শুয়ে থাকবো। আর আজকে পুরো লাঞ্চে তোমার এ করবো, কালকে রাতেরও অনেক খাবার আছে বেঁচে গেছে, সেগুলো পুরো রয়েছে, ফিশ টিশ রয়েছে, এমনি নর্মাল আলু পটলের একটা সবজি করেছিলাম সেটাও আছে। আর হচ্ছে তোমার আজকে করবো মানে ডাল আর আলু ভাজা, এগুলোই করবো, কেউ আর অন্য কিছু খেতে চাচ্ছে না, মাছ মাংস ভালো লাগছে না কারোর, তো ডাল আলু ভাজা এটাই করবো। তা অনেক পরে করবো, এখন 12টা বাজে, মিনিমাম 1 ঘন্টা তো আমি রেস্ট নেবো। তো মনে করছি ভিডিও এন্ড করিনি যখন, আর লাস্ট তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এইভাবে আমি আমার মর্নিং রুটিনটা শেয়ার করলাম তোমাদের সাথে।
আর এছাড়াও আরও অনেক বিজি রুটিন থাকে, সব দিন তো সব রকম মানে একই রকম কাজ থাকে না, এক একদিন আর এক রকম কাজ থাকে, তো বেসিক যে কাজগুলো সেগুলো রেগুলারই থাকে, তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। চলো, আর একটু শরীরটা ভালো হোক, একটু ইরেগুলার হয়ে যাচ্ছি আমি, দিতে পারছি না ভিডিও, কিন্তু কী করবো বলো, তোমরা তো বুঝতেই পারছো শরীরের উপরে কারোর কোনো হাত নেই, আর শরীর খারাপ থাকলে মনও ভালো থাকে না, তো সেটা একটা ব্যাপার আছে। তো ঠিক আছে, চলো চেষ্টা করছি রেগুলার হওয়ার, আর আবার তোমাদের সামনে এরকম বোরিং ফেস নিয়ে না, আবার তোমাদের সামনে হাসি মুখে যতই যা ভেতরে থাক, কিন্তু সামনে যখন ক্যামেরায় আসবো তখন হাসি মুখটা যেন আমার থাকে, এটাই আমার মানে যখন ব্লগিং স্টার্ট করেছিলাম এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল, তো সেটাই করব, আবার একটুখানি সুস্থ হই, আবার তোমাদের সামনে হাসি মুখে অলওয়েজ যেরকম আসি সেরকম চলে আসব, তত সময় তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো আর হ্যাপি থাকো, প্লিজ সুস্থ থাকো। আর চলো আজকে এখানেই আমি এন্ড করি, করে একটু চোখের ড্রপ ড্রপগুলো দিই, আর এখন তো সকালবেলা, সকাল না দুপুরবেলা বলতে পারো, 12টা হয়ে গেছে, তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ।